দাদা। বাড়ি এবার দিনাজপুর কানাপুর বাড়ি, অনেক কষ্টের দুঃখায় আমি থাকি ঢাকায়। আজকে ঢাকায় আসলে তিরিশ বছর থেকে থাকি, স্বামী নাই, স্বামী আর একটা বিয়ে করে ফেলেছে, তিনটে বাচ্চা নিয়ে অনেক কষ্ট করছে না, দুটো মেয়ে বিয়ে বিয়ে হয়েছে, আর একটা মেয়ে দুই বছর পুরো হয়েছে, ছোট একটা বাচ্চা থেকে আমি এই শুনলাম মাইকিং করতেছে, গ্রামে আশেপাশে সবাই মাইকিং করতেছে, সৌদি থেকে ফিরে ভিসা আছে সবাই গেলে ভালো হবে, ভিসারও তাদের নগর দিয়ে দিলে খুব সুন্দর সুবিধা, চিন্তা ভাবনা করে কেমনে কি করবো না করবো, ফোন নাম্বারটা আছে, ফোন নাম্বার করে এক দালাল ধরলাম, দালাল ধরে ওনার সাথে যোগাযোগ করলাম, আমি করে বলি সৌদি যাও কোনো অসুবিধা নেই, তিন বেলা খাওয়া দেবে, মাসে বিশ হাজার টাকা দেবে, দুই মাসে দুই বছরের কন্ট্রাক্ট, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হলে আমার সাথে আমাদের সাথে যোগাযোগ করবা, আমরা তোমাদেরকে নিয়ে আসবো, কোনো সুন্দর করে বোঝাবো, যেভাবে চিন্তা ভাবনা করি, তাও তিন মাস ঘুরছি চিন্তা করতে করতে, তিন মাস পরে তাপে আবার আইসি, আসে আমি কিছু ভাই ভালোভাবে বলেন, ওখানে গেলে কি কোনো কষ্ট কোনো দুঃখ কোনো নানা চিন্তা করলো না কিছু না, ওরা আমাকে মেডিকেল করাইছে, ওরা আমাকে পাসপোর্ট করাইছে, ভিসা করাইছে, ট্রেন সেন্টারে নিয়ে যা খাওয়ান দাওয়ান যা আছে সব ওদের খরচা, আমার একটাও খরচা না, আমার আসা যাওয়া গাড়ি ভাড়া সব ওরা দিয়েছে, ওপরের বাসা কাম করছি নিয়ে গেছে, কাম করতে এসে কাম করব কাম করছি, এক মাস সুন্দর কাজ করছি, ওরা আমার সাথে ভালো ব্যবহার করছে, আমিও ভালো ব্যবহার করছি, আমি ওদের ভাষা বুঝি না, ওরা আমাকে হাত ধরে হাত ধরে সব কিছু করাইছে, করার পরে আমাকে এখানে নিয়ে এসে 800 টাকা বেতন দিছে, বলছে 1000 টাকা দিচ্ছে 800 টাকা দিছে, টাকাটা নিয়ে আমি করছি, আমি 800 টাকার বেতনে আমি কাম করবো না, ওরা আমার বুঝাইলো করে এটাতে করা লাগবো, আচ্ছা তাও খুশি, এ টাকা আমি মালিকের হাতে দিছি, মালিক আমার বাংলাদেশ পাঠিয়ে দিছে, তার মাঝখানে এক মাস গেছে, তখন থেকে আমার সাথে ওরা খুব খারাপ ব্যবহার করে, আমার খাইতে দেয় না, আমার সাথে চিৎকারি করে, ওদের তিন চারটা বড়ো বড়ো ছেলেরা আছে আমার সাথে ই করতেছে, আমি ওদের কথা শুনি না, রাজি হই না, ওরা আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, আমাকে মারে, আমাকে খাইতে দেয় না, ওর কোনো জায়গা দাঁড়িয়ে তালা লাগা দিয়ে চলে যায়, আমার দুঃখ আমার কষ্ট বুঝে না, আমার বাড়িতে কোনো সময় ফোন করতে দেয় না, কিছু করতে দেয় না, কিছু করলে আমাকে মারদান করে ই করে, এবং ওরা কয়েকবার আমরা টাকা দিয়ে আনছি, আমরা যা বলবো তাই, আমি কিছু নো আমরা বাঙালি, আমরা কাম করতে আসছি, আমরা এগুলো তো আমরা নাই, এগুলোর তো কথা শুনে দেখে আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, মানে বলার মতন না, আমি জানি একদিন দুপুরবেলা বুধবার ওরা সবাই নামাজে গেছে, আমি সব কাপড় চুপুর খেলায় তুলে তুই আমার, পরের দিন দুপুরে ওরা আমাকে মারছে, আমি এত বড় একটা মহিলা আমাকে মারছে, আমি বলছি যে তোমরা আমাকে মারো না, আমি তোমাদের মার সমান শাশির সমান, ওরা বুঝে না আমাকে মারছে, আমি দুপুরবেলা ওরা নামাজে ঢুকছে, আমাকে নামাজ পড়তে বলছে, আমি নামাজ না পড়ে আমি ময়লা খেলাতে বেড়াইছি, ওই ময়লার ঝুড়ির ভিতরে আমার কয়েকটা কাপড় নিয়ে আমি হাতে বোরকে নিয়ে দৌড় মারছি, কই দেখা দৌড় পারছি নিজেও জানি না, দৌড় পারতে পারতে অনেক দূরে আসছি, দৌড়তে দৌড়তে দৌড়াইতে 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 অনেক দূরে আসছি, তারপরে একটা গ্যারেজ পাইছি, ওখানে বাঙালি ভাইয়েরা বসে আছে, ওদেরকে সব কথা বলছি, ওরা কছি বোন আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না, আমাদের তো করেই তো পুলিশে ধরবে, আসো তোমাকে এক জায়গায় নিয়ে যাই, ওরা আমার গাড়িতে চড়াইয়া এক বাঙালি বাজার আছে ওখানে নিয়ে এসে আমাকে থুয়ে গেছে, ওকে তুমি এখানে থাকো আল্লাহ দোয়াতে তুমি সাহায্য পাবা, আচ্ছা ওরা আমার খাওয়া কিনে দিছে 100 টাকা হাতে দিছে, দিয়ে ওখানে আমি ঘন্টা কি ঘন্টা ঘুরছি, কাপড় বলার সাহস পাইনি, ভয় পাইছি, ঘুরতে 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 আমার বাঙালি ভাড়া কয়েকটা জমা হয়েছে, হওয়ার পরে তারপরে আমাকে আশ্রয় দিছে, দিয়ে আমার সম্পূর্ণ কথা শুনছে, আমিও শুনছি, করার পরে ওরা আমাকে বাসার ভিতর ফ্যামিলির বাসার ভিতর থাকার ওরা ব্যবস্থা করছে, ওরা করছে পুলিশের হাতে দেওয়া যাবে না, পুলিশের হাতে দিলে তোমাদেরকে আবার আমি আর্মি লোকদেরকে দিয়ে দিবে, তো তুমি থাকো